কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত করতে চট্টগ্রামের শ্যাম্পান শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে কর্ণফুলী নদীতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি চলে আছে তার কাছে। দখল আর দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী, এই কর্ণফুলী নদীকে রক্ষায় তিন দিন ব্যাপী নানা আয়োজন নিয়েছে। আজকে সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আজকে কর্ণফুলী নদীকে দখল ও দূষণ থেকে রক্ষা করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিন্তু আমরা দেখছি শ্যাম্পান র্যালির আয়োজন করা হয়েছে। শতাধিক শ্যাম্পান একসাথে কিন্তু র্যালিতে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ বা যারা চট্টগ্রামের কর্ণফুলী নদী কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যাদের জীবন জীবিকা কর্ণফুলী নদীর সাথে জড়িত রয়েছে, তাদেরকে কিন্তু আজকে সবাই দেখছেন এই শ্যাম্পান র্যালিতে তারা অংশগ্রহণ করেছে, যাতে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। এবং এই নদী রক্ষা আন্দোলনের সাথে যারা জড়িত তারা জানিয়েছেন এখনো পর্যন্ত প্রায় 2000-এরও বেশি স্থাপনা অবৈধভাবে কর্ণফুলী নদীকে দখল করে গড়ে তোলা হয়েছে। সেক্ষেত্রে বন্দরের পক্ষ থেকে যদি ব্যবস্থা নিয়ে না হয় তাহলে কিন্তু চট্টগ্রামের যে প্রাণ সেই কর্ণফুলী নদীকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না। প্রতি বছরে কিন্তু দখল আর দূষণে বিপর্যস্ত হয়ে পড়ছে কর্ণফুলী নদী। সেক্ষেত্রে নদী যেরকম ছোট হয়ে আসছে তেমনি নদী কিন্তু দূষণ হচ্ছে। বিভিন্ন কলকারখানার ময়লা সবকিছু কিন্তু এই চট্টগ্রামের যে কর্ণফুলী নদী রয়েছে এখানে কর্ণফুলী নদীর যে জীব বৈচিত্র্য রয়েছে সেগুলো অনেকটাই হুমকির মুখে পড়ছে। কিছুক্ষণ আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার শ্যাম্পান র্যালির উদ্বোধন করেছেন। তো ছিল আমাদের কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে।